সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন মায়ার নবীকে, দেখে দেখে অনুসরণ করলেন। এবার আমগো কপাল তো পুরাটাই খারাপ না, আল্লাহরে ভাইলাম না নবীরে ভাইলাম? সাহাবায়ে কেরাম তো নবীরে দেখে আমল করছেন, অনুসরণ করছেন, আমরা তো নবীরে ভাই নাই, নামগো উপায় কি? অনুসরণ তো করা লাগবে। এবার নবী কয়, আমারও একদল বন্ধু আছে, আমারও একদল, আমি মুহাম্মদ 63 বছর হায়াতের সীমানা পারাইয়া রবিউল আউয়ালের 12 তারিখ জোহরের আগে বিদায় নিয়ে গেছেন আমার নবী। মঙ্গলবার সকালে নবীর গোসলের কাম কমপ্লিট হয়ে গেল, জানাজা পড়তেছেন ফেরাদি ভাবে একজন একজন জানাজা। বুধবার দিন রাত যাইয়া তাহাজ্জুদের সময় নবীর দাফন হয়ে গেল। মায়ার নবী বলেন, আমি অনুসরণ করার জন্য তোমাদের বলে গেলাম, আমার অনুসরণ কেমনে করবা? জমিনের মধ্যে কেয়ামত পর্যন্ত আমার একদল বন্ধু থাকবে, তোমরা আমার বন্ধুদের যদি অনুসরণ করো, আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে, আর আমি মুহাম্মদের অনুসরণ করাটাই আমার আল্লাহর অনুসরণ হয়ে যাবে, আর আল্লাহর অনুসরণ করার মানই হলো তুমি বিনা হিসাবে জান্নাতি। এবার আল্লাহর অনুসরণ কেমনে? বলে মুহাম্মদের অনুসরণ করো, কারণ আল্লাহর বন্ধু মুহাম্মদ। আবার নবী কয়, আমার অনুসরণ কেমনে করবা? আমার বন্ধু রেখে গেলাম কেয়ামত পর্যন্ত, তাদের অনুসরণ করো। আল্লাহর নবীর বন্ধু এই জমিনে কারা? কেয়ামত পর্যন্ত নবীর বন্ধু থাকবে একদল উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে হক। তবে ওলামাদের মধ্যে আর একটা দল থাকবে ভারী বেশি বাতেল। কি থাকবে? ওলামা ঠিক, হক না বাতেল। শুনো নবীর দলিল। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। পয়গম্বর বলেন, এরে উম্মতির দল সাবধান, এই জমিনের মধ্যে চূড়ান্ত খারাপ হবে একদল উলামা, আবার চূড়ান্ত ভালো হবে একদল ওলামা। নবীজি বলিয়েই গেছেন, অতএব ওলামা দেখলেই দৌড় দিও না, সাবধান, ওলামার ইসলামের সাইনবোর্ড লাগাইয়া একদল ওলামা থাকবে, এরা উম্মতের ইমান আমল চুরি করবে, দুনিয়ার ধান্দায় পড়ে। কথা বুঝেননি? এজন্য ওলামা নাম শুনলে যাওয়া যাবে না, আগের থেকে যাচাই করবেন। যে আলেমের বয়ান শুনলে দিল নরম হয়, চোখে পানি আসে, বেআমলওয়ালা আমলওয়ালা হয়, এমন আলেমের পেছনে যাবেন? নবীজি বলেন, আমার আহলে হক আমাদের অনুসরণ করলেই তোমরা, আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে। এই জন্য বান্দা, ওলামায় আহলে হকের অনুসরণ করবা, ওলামায় আহলে হক সুন্নতের উপরে মজবুত, বয়ানের ভেতরে কান্নার আওয়াজ, তাদের চোখের নজর পড়লে আর বয়ান শুনলে বেআমলওয়ালারা আমল হতে বাধ্য হয়ে যায়। এইরকম আহলে হক ওলামায়ে কেরামের অনুসরণ করো, এইরকম ওলামায় আহলে হকের পোশাকের মতো পোশাক পরো, কারণ ওলামায় আহলে হকের পোশাকটাই হলো মদিনাওয়ালা নবীর পোশাক। ভাইরা আমার, ওলামায় আহলে হকের এরা ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিশ, এদের পাওয়ার অন্যরকম, সাধারণ মানুষের মতো না। অথচ সাধারণ মানুষের চোখের পাওয়ারে, সাধারণ মানুষ ও কিচ্ছু না, নামাজ নাই, রোজা নাই, খায় গাঞ্জা, ওর চোখের পাওয়ারে অ্যাকশন কত, কয়েকটা সুন্দর বাচ্চার দিকে নজর লাগাইছে, বাচ্চা দিন দিন অসুস্থই হইতেছে, কি ব্যাপার? কয় বদনজর আসেনি, আসে না? আরে ধানের ক্ষেতের ভিতরে, আবার কদু গাছের ক্ষেত দেখলাম, এখানে জুতা টানানো, কেন জুতা টানাইলে কদু বাড়বে? কয় না, বদনজরের জন্য জুতা টানছে। গাভীতে 20 কেজি দুধ দেয় ডেলি,
এক মাস পরে দুধ কইমে গেল কি ব্যাপার হুজুর একটু পানিতে দম করেন গাবির মধ্যে বদনজর লাগছে বদনজর কেন কে লাগাইছে বড় হুজুর পিশাব কয় না এলাকার গাঞ্জাখোর ও গাছের দিকে তাকায় খা ওরে ফল গজব শুরু বদনজর আসেনি আপনার দেশে এবার আমাকে আপনার বিবেক দিয়ে জবাব দিবেন একটা গাঞ্জাখোরের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয় তাহলে তাহাজ্জুদ ওয়ালা জিকির করনে ওয়ালা তাকওয়া ওয়ালা আল্লাহ ওয়ালার নজর দিলে অ্যাকশন হবে না কেন বলেন তারপর কেন বলেন আল্লাহ ওয়ালার কাছে যায় না নাই ওলি আউলিয়া মানি না আমি তো কোদার কসম করে বলি যারা বলে ওলি আউলিয়া মানি না মূলত তারা কোরআন হাদিস মানে না এবার দলিল নিবেন দলিল কারো লাগলে বলেন ওলিকে মানতে হবে দলিল বুখারি শরীফ আউলিয়াকে মানতে হবে দলিল কোরআন শরীফ পড়ে শুনাই শুনো قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث برو حديث بخاري شريف ও নবী উম্মতিরে জানায় দেন আমার ওলি এদের সাথে যারা যুদ্ধ যারা বেয়াদবি দুশমনি করবে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি কোরআন শরীফে বলে আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি ওলি এক বচন আউলিয়া তার বহু বচন আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন দুনিয়ায় কোনো পেরেশানি নাই আখেরাতেও কোনো চিন্তা নাই রে আউলিয়া যারা তোমাদের গুণ হবে দুইটা আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন আউলিয়া যারা হবে ওলি যারা হবে এদের গুণ হবে দুইটা ঈমানটা থাকবে পরিশুদ্ধ আমল আর তাকওয়া থাকবে চূড়ান্ত ভাবে তাকওয়া এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার অনুসরণ আমার বন্ধু মুহাম্মাদের অনুসরণের মাধ্যমে দুইটা আদেশ পালন করো এক নম্বরে আমাকে ভয় করো দুই নম্বর তোমাদের জবানটাকে কন্ট্রোল করো আমার অনুসরণ কেমনে কয় মুহাম্মাদের অনুসরণ করার মাধ্যমে আমি আল্লাহকে অনুসরণ করো আর মুহাম্মাদের অনুসরণ কেমনে হবে যারা মুহাম্মাদের পাইবা না মুহাম্মাদের বন্ধু ওলামায় আহলে হকের অনুসরণ করবা অতএব আহলে হক ওলামা এদের অনুসরণ করিয়া তোমার অন্তরটাকে সুন্দর করে নাও আল্লাহকে ভয় করবা জবানটাকে কন্ট্রোল করবা জবানটাকে কন্ট্রোল কেমনে করবা মূল মূল কয়েকটা গুনাহ ছেড়ে দাও মূল মূল কয়েকটা নেক আমল করো দেখবা জবানটা কন্ট্রোল হয়ে যাবে ও বান্দা আর এটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মাওলা পাকের ভয় থাকবে না কারণ হাতে অন্যায় করে কয়টার বান হাতে খালি চুরি করে এবার ধইরে কি করছে হাত বাঁধে দিছে পা সমস্যা করে পাও রশি লাগাও এটার বান কানের মধ্যে ঝামেলা এটারে টিস্যু দিয়া কান আটকায় দাও তাহলে বাইরের কোনো বাজে আওয়াজ কানে আসবে না নাক আটকাও সুযোগ আছে জিব্বায় আকাম করলে এটারে না রশি দিয়ে বান্ধা যায় না কষ্টেপ দিয়ে আটকান যায় এটার বানমু কেমনে আল্লাহ কয় এটা কুদরতি বান্ধা বানতে হবে কয় কেমনে কয় তাকওয়ার রশি লাগাও কিসের রশি তাকওয়া আল্লাহর ভয়ে রশি লাগায় জবানটাকে বাঁধো আল্লাহ পাকের ভয়ে রশি লাগাও আল্লাহকে ভয় করো এই জবান দ্বারা যেন অনর্থক কোনো কথা না হয় মৌলিক কয়েকটা অন্যায় থেকে জবানকে কন্ট্রোল করবেন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এই ভয়টা অন্তরে ঢুকাইয়া এক নম্বরে কন্ট্রোল করেন জিহ্বা দ্বারা কখনো মিথ্যা কথা বলা যাবে না বলা যাবে মিথ্যা কথা হালাল বলেন মোবাইল কানে লাগায় ঘরে বইকে আমি জমিনেই নাই এরম মিথ্যাবাদী আছে না নাই আর এই মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যা কথার বাজার চালু হইছে কথায় কথায় মিথ্যা কথা আর একদল দোকানওয়ালারা বৈশে বৈশে কয় হুজুর কি বলবো মিথ্যা না বললে ব্যবসা চলে না দোকানে বড় ব্যানার লাগাইছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না মানে আমি ধোকাবাজ এটা প্রমাণ দিল লেখা দিয়ে যারা লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এরা ধোকাবাজ বলেন এরা কি
কারণ ওটা দুই নাম্বারই করবে, তো কইরা বিক্রি করবে, ফেরত দিতে গেলে নিবে না। আর রসুলের যারা মহাব্বতের ব্যবসায়ী এরা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। বলবেন এটা আছে নাকি? অভাব নেই, বহু ব্যবসায়ী ভিজিটিং কার্ডে নিচে দিয়ে লাগছে বিশেষ দ্রষ্টব্য অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, অভাব নাই এরকম ব্যবসায়ী। আর আপনি সাইনবোর্ড লাগাইছেন দুই নাম্বারই করার নিয়তটা আগেই কইরা ফেলাইছেন, এই জন্য আগে সাইনবোর্ড লাগাইছেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। মদিনার নবী কি বলেন? বিক্রি করা মাল যদি ফেরত নেও, টাকা ফিরাইয়া দাও, ওই মালটা দান করার সওয়াব পেয়ে যাবি অটো। এক নাম্বার, জবানকে মিথ্যা থেকে বাঁচাও, মিথ্যা মহাপাপ। আল্লাহ কোরআন শরীফে বারবার বলছেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, হা ইয়াকুম ওয়াল কিযব, মিথ্যা থেকে সাবধান। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, খারাপের পরিণাম ফল হলো জাহান্নামের আগুন। মিথ্যা কথা বলা যাবে না রে বাবা, কারণ মিথ্যা কথা জমিনে কেউ পছন্দ করে না। মা বাবায় মিথ্যা বলবে সন্তান পছন্দ করে না, সন্তান মিথ্যা বলবে মা বাবা পছন্দ করে না, মিথ্যা মহাপাপ। এক চোরের ঘরের চোর নবীজির কাছে গেছে, গিয়া কয় নবী অন্যায় করি অনেকগুলো, একসাথে সব ছাড়তে পারুম না, একটা একটা ছাড়ুম, তবে একটার কথা আজকে বলবেন ছাড়বো, আবার কয়েকদিন পর আর একটা ছাড়বো। কয় কি অন্যায় করো? কয় অন্যায় করি, এক নাম্বার আমি চোর, নাম্বার দুই আমি জিনাকার, নাম্বার তিন আমি মদপান করি, নাম্বার চার আমি অহরহ কসম খাইয়া মিথ্যা বলি। মিথ্যা তো আরো সিল লাগাই কসম দিয়া, অন্যায় কতটি হয়ে গেল? এতগুলো একসাথে বলবেন না যে সব ছেড়ে দে পারুন না, একটা বলবেন ওইটা আজকে থেকে ওয়াদা ছেড়ে দিব। নবী কয় মদ খাও খাই, মিথ্যাও বলো বলি, জিনা করো করি, চুরি করো করি, একসাথে পারবি না? না পারুন। ঠিক আছে তাহলে আজকে থেকে একটা ওয়াদা কর, মিথ্যা কথা বলবি না। ঠিক আছে একটাই মানলাম, দৌড় খুশি মিথ্যা বলবো না। নবী ভাবছিলে যে চুরি করাটা বন্ধ করে দিবে, যে চুরি করিস না। নবী যেহেতু যাই নাও চুরি করতে বারণ করে নাই, তা আজকে চুরিটা বরকতের চুরি হবে। বাড়ির মধ্যে গেল, এখন মনটা খুশি, মদিনাওয়ালা নবী আমাকে চুরি বন্ধ করে নাই, মদপান করা বন্ধ করে নাই, জেনা বন্ধ করতে বলে নাই, মিথ্যা বলা বন্ধ করতে বলছে। আমি ওয়াদা করলাম মিথ্যা বলবো না। এবার বিসমিল্লাহ কয়ে চুরি করার জন্য রাতের গভীরে রওনা, রাস্তার মাঝে গিয়ে ব্রেক হয়ে গেল। আমি আজকে যদি চুরি করি, নবী তো জানে আমি চোর, কালকে যদি বাড়িওয়ালা নবীর কাছে বিচার দেয় আর আমারে ডাক দিয়ে কয় চুরি করছো নি, নবী তো প্যাঁচ লাগাইয়া দিছে, মিশা খাওয়া যাবে না। তাহলে আমি ঘরে গিয়া এবার আমি তো নবীর সামনে স্বীকার করা লাগবে আমি চুরি করেছি, না আমি নবীর সামনে আর চোর হিসেবে ধরা খেতে চাই না, যা করি তলে তলে কিন্তু নবীর সামনে না। এই চিন্তা কইরা চুরি বন্ধ করে ঘরের দরজায় চলে গেল। জিনা করবে, জিনার নিয়তটা যখন রেডি হয়ে গেল তখনও ভয় আসলো, নারী যদি আল্লাহর রসুলের কাছে বিচার দেয়, কারণ একজন জিনাকারিনী নারী পেটের মধ্যে বাচ্চা নিয়া ওমরে ফারুকের আদালতে দাঁড়ায় গেলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা জিনাকারিনী নারী, আমার গর্ভে একটা অবৈধ বাচ্চা, আমার বিচার করেন, কারণ আমি মরার পরে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না রে। খলিফাতুল মুসলিমিন, আমার বিচারটা এখনই করিয়া দেন, আমি জিনা করার কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে। ওমর কয় তরবারি রেডি কর, জল্লাদ এই নারীটার কল্লা ফালায় দাও। পাশে হযরত আলী, খবরদার খলিফাতুল মুসলিমিন, এই নারীটার কল্লা এখন কাটবেন না তো জুলুম হয়ে যাবে।
কারণ অন্যায় করেছে নারী কিন্তু পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। আপনি এর জবাই করতে বলেন কেন? এবার ওমরের মাথা হেড হয়ে গেল। তাই তো আলী, এবার বিচার কি তুমি করো? হযরত আলী কা আম্মা জান, তুমি নির্বিঘ্নে নির্দ্বিধায় বাড়ি যাও, পেট ভরে খাও, ঘুমাও, বাচ্চা দুনিয়াতে যখন আসবে এরপরে তুমি মন ভরে বাচ্চাটাকে লালন পালন করে বড় বানাও, বাচ্চা যখন নিজ পায়ে চলার উপযুক্ত হবে এরপরে তুমি আদালতে আসবা, তারপরে তোমার বিচার হবে, বাচ্চার কোনো বিচার হবে না কারণ ও নিষ্পাপ। এবার ওমর কয় লাউলা আলিয়ুন লাহালাকা উমার, ও আলী আজকে যদি তুই না হইতি আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। এলমেরা জাজ করদান বেহেসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারে রাগ, নিস্তে ই খাসলাতে একে দিনদারেরা। এই জন্য নবী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি হলাম মুহাম্মদ হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা হলো আমার আলী। সেই আলী 10 বছরে নবীর হাতে কালেমা পড়ছে, আর আমরা দাড়ি পাকছে, পাও কবরে গেছি গিয়া, এরপরও হুজুরগো বিরুদ্ধে কথা না বললে ঘুম হয় না, এরম আসেনি? মসজিদে বয়ে খালি হুজুরদের বদনাম, চায়ের দোকানে হুজুরদের বদনাম, ঘরের মধ্যে হুজুরদের বিরুদ্ধে গীবত শেখায়াত, নিজের ফলাটা যে গাঞ্জা খায় খবর নাই, নিজের মাইয়াটা যে রাস্তার বেশ্যা খবর নাই, নিজের বউ পর্দা করে না খবর নাই, নিজে যে জাহান্নামের চৌরাস্তা আছে কোনো চিন্তাই নেই। আল্লাহ হেদায়াত দান করুন। জবান কন্ট্রোল করার 1 নম্বর গুনাহ ছাড়ো মিথ্যা, 2 নম্বর এই জবানের দ্বারা গীবত শেখায়াত করবা না, গীবত করা হারাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, গীবত যারা করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নবী বলেন গীবত জিনার থেকেও মারাত্মক অন্যায়। 2 নম্বর এক বললাম মিথ্যা বলা যাবে না, 2 নম্বর জবানের দ্বারা গীবত করা যাবে না, 3 নম্বর ওয়াদা করবেন এই জবান দ্বারা কখনো কাউকে গালি দিব না। এই মানুষের লগে গালাগালির হিসাব পরে উনি বাদ দেন, বউরে কি পরিমাণ গালি দিছেন, রেডি করেন ফিডে তেল মাজেন, মাইয়া ফোলার সামনে বইয়াম বউর লগে ঝগড়া বাজাইছেন, ওই ফোলায় আদর্শওয়ালা হবে না, তোমারে জুতা দিয়ে ফিডাইব, আর হুজুরদের কাছে তাবিজ নাও, পোলায় কথা শুনে না, আরে হুজুর জিগায় জুতার বাড়িটারি এখনো দিছে না কি না দিবে, কারণ তোমার কোয়ালিটি যেমন, মাইয়া ফলো আর কেমন কি হইব, একজনে তেঁতুল খায় কয় কেমন লাগে, কয় ঠোঁটের মিস কলে বুঝো না, তো তোমার ফোলা কেমন হইব তোমার চরিত্র প্রমাণ করে তোমার সন্তান কেমন হবে। তুমি দোয়া করো আল্লাহর কাছে, হুজুরদের কাছে দোয়া চাও, সন্তান কথা শুনে না, তুমি শুনছো নি, তোমার সন্তানের নামটা জিগাইলে লজ্জায় রুমাল দিয়ে মুখ ঢাকা লাগে, এই নাম জগতে নাই, কোন গজবে ফইরাই নাম রাখছে, সন্তানের নাম সাগর, বৃষ্টি, যার কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না, কয় বৃষ্টি কেন, কয় বৃষ্টির সময় হয়েছিল তো এই জন্য বৃষ্টি রাখছে, তো ঠাডা ভরার সময় যখন হইব, আহ, সারা দুনিয়াতে বেঈমানের ঘরে আব্দুর রহমান নামের কোনো ছেলে নাই, রহিমা নামের কোনো মেয়ে নাই, আর মুসলমান বেহায়া নির্লজ্জের মতো ঘরে 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 বেঈমানের নাম। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে জবানকে মৌলিক 3টা গুণার থেকে বাঁচাবো, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গালি দেওয়া হালাল না হারাম? হারাম। গালি দেওয়া যাবে না, গীবত শেখায়াত করা যাবে না। এবার উল্টা কিছু নেক আমল করবেন মৌলিক। 1, হাঁটতে চলতে সব সময় সব সময় সব সময় কোরআন তেলাওয়াত,
কোরআন তেলাওয়াত পারি না, ইন্না তাইনা সূরা পারেননি এইটা পড়বেন, আলহামদু সূরা পারেননি এটা পড়বেন, যত পড়বেন এক একটা অক্ষরে কমপক্ষে দশ নেয়।